আজ আমি এটা আবারও বুঝতে পারলাম, এই স্টেজে যেখানে আমি সমস্ত আর্মি ফ্যান্সদের সামনে দাঁড়িয়ে আছি এবং আমার পরিবারও এখানে এসেছে, আমার বাবা মাও, আমি সত্যি তাদের দেখতে পাচ্ছি না। আমার মনে আছে যখন আমাদের এই যাত্রাটা শুরু করেছিলাম, আমি দেখেছিলাম আমার বাবা মাকে। আমার মনে হয় আমি তাদের গর্বিত ছেলে হতে পেরেছি। আজ আমি সত্যি ভীষণ খুশি। আমি আমার পরিবারকে আবারও বলতে চাই আমি তাদেরকে ভালোবাসি। আজ আমি এই স্টেজে পারফর্ম করতে সক্ষম হয়েছি শুধুমাত্র আর্মি ফ্যান্সদের সাপোর্টের জন্যই। আমি আমার পরিবারকে দেখিয়ে দিতে পেরেছি আমি কি করতে পারি শুধুমাত্র তোমাদের জন্য। আমি মনে করি এটা সত্যি আমার জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত। আই রিয়েলি লাভ ইউ অল, থ্যাংক ইউ। সমস্ত আর্মিদের সামনে দাঁড়িয়ে জেসুক যখন এই কথাগুলো বলছিল, তখন তার হৃদয়ে যেন এক খুশির কান্নার ঝড় বইছিল। আমরা সবাই হয়তো জেনে থাকবো জেসুককে প্রথম প্রথম তার বাবা সাপোর্ট করেনি, পরে জেসুপের বাবা তার ভুল বুঝতে পেরেছিল, কিন্তু সেটা অনেক দেরি হয়ে গিয়েছিল। যাই হোক, ততদিনে জেসুক সফল হয়ে গিয়েছিল। জেসুক তার বাবাকে ভুল প্রমাণ করে দিয়েছে তার সফলতা দ্বারা, এবং যখন তার বাবা নিজের ভুল বুঝতে পেরে ছেলের পারফরমেন্স দেখতে আসে, সত্যি এর থেকে বড় পাওয়া কিছুই হতে পারে না। তো যারা যারা ভিডিওটি দেখেছেন তাদের হয়তো মন খারাপ হতে পারে, কিংবা অনেকে কান্না করতে পারেন। তবে শুধু মন খারাপ করলে চলবে না, এই ভিডিওটি থেকে আমাদের সবার একটা বড়সড় শিক্ষা নিতে হবে, যেটা হচ্ছে আমাদের সবার লাইফে ব্যক্তিগত কিংবা পারিবারিক সমস্যা লেগেই থাকে, তাই বলে আমাদেরকে হাল ছেড়ে দেওয়া যাবে না। তুমি তোমার স্বপ্নের প্রতি বিশ্বাস রাখো, নিজের সিদ্ধান্তে অটুট থাকো, তোমার সফলতায় একদিন তোমার মুখ বুঝে সহ্য করার সকল কটুকথার জবাব দিয়ে দেবে, আর তোমার চোখে সেদিন খুশির অশ্রু বইবে। যাই হোক, ভিডিওটি কেমন হয়েছে ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে দিতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখতে পারো, যাতে করে পরের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবে, টাটা, টেক কেয়ার।